এই পুরীর মাছ বাজারে এসেছি, এখানে ভেটকি বলছে 350, ভেটকি 350 আর পমফ্রেট এই সাইজে পমফ্রেট বলছে 500, ছোট ভেটকি 350, বেশ বড় মাছ বাজারে। আমি ভেটকি দেখিয়েছি আপনাদের, ভেটকি হচ্ছে 350 আর পমফ্রেট 500। এটা পুরীর খুব বড় মার্কেট, মাছের বাজার, এখানে মূলত বাঙালিরা আসে, যারা পুরীকে নিজেদের সেকেন্ড হোম টাউন মনে করে তারা আসে। খুব বড় মাছের বাজার, বেশ বড়, মূলত বাঙালিরা এখানে আসে, যারা মাছ প্রিয় বাঙালি, যারা হরিডমে আছে তারা এখান থেকে রান্না করে, মাছ কিনে নিয়ে গিয়ে রান্না করে খায়। এদিকটা মাটনের, মাটনের কত করে মাটন চলছে? মাটন 750, 750। হ্যাঁ, মাটন 750, কলকাতাও ভালো জায়গায় 750 এবং 800, হাজিতে 810 আমরা কিনি, তাই মাটনের দর দেখলেন। আর এগুলো হচ্ছে রুই মাছ, রুই আছে, কাতলা আছে, এটা আমি মাছের বাজারটা ঘুরছি। হ্যাঁ, এসব ভাই এরা 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 চিংড়ি কত করে? বাগদা টাইগার, টাইগার 400, আর গলদা বলতে, গলদা বলতে 500, ওই ছোটো সাইজের গলদা। মাছের বাজারের পাশেই আছে, যারা মাছ কাটে এরা আমাদের বাজারও আছে, সব বাজারই আছে, কলকাতাতেও আছে, এরা এখানে মাছ কাটে, এরা একটা পেশা। এদের এটা একটা পেশা, মাছ কাটা, সব বাজারই থাকে আসে। চিকেন কাটা কত করে রে? 210 টাকা। 210 টাকা এখানে চিকেন কাটা,
নয়া বাজার অ্যাকচুয়ালি নয়া বাজার ব্যবসায়ী সমিতি পুরীর বেশ বড় বাজার, এদিকে সবজি বাজার। আপনি দেখছেন এখানে সবজি পাওয়া যাচ্ছে, আর এদিকটা হচ্ছে গ্রসারি, মুদির নানা আইটেম এখানে পাবেন, গ্রসারি। আর এদিকটা সবজি, ডিমও রয়েছে। যারা মূলত হলিডোমগুলোতে থাকে তারাই এখানে আসে এবং বাজার করে রান্না করে খায় বাড়িতে, বাড়িতে মানে হলিডোম। আমরা হোটেলে উঠেছি, এবার হোটেল নীলাচল, আমাদের সুতরাং রান্না করার ব্যাপার নেই, রেস্টুরেন্টই ভরসা আমাদের। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, বাঙালিরা যা চায় সব কিছু এখানে পাওয়া যায়। সাদিক এটাকে সেকেন্ড হোম টাউন বলা হয়, বাঙালিদের সব কিছু চাহিদা পূরণ করে এই বাজার খাওয়া দাওয়ার ব্যাপারে। কন্টেনার থেকে শুরু করে সব আছে। থালা, কন্টেনার, অন্যান্য সামগ্রী সবই আছে এখানে পাওয়া যায়। এদিকটা সবজি বাজার, এখানে খাবারের দোকানও আছে। এই বাজারটা দেখি আপনাদের, আমি বেরিয়ে যাচ্ছি বাজার থেকে। কাশ্মীরিগুলোর বক্সটা কত দাম? বাজার থেকে বেরিয়ে এলাম, আপনাদের এই গলিতে দেখাচ্ছি প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। যারা রান্না করে খেতে চান না তারা এই সমস্ত রেস্টুরেন্টে এসে খেতে পারেন। ইসকনের গেস্ট হাউস এই গলিতে, আমার গৌতম দে শর্ট স্টোরি দেখবে। হ্যাঁ, গৌতম দে শর্ট স্টোরি। বন্ধুরা দেখলেন যে আমি এই পুরীর মাছ বাজার থেকে ফেরার পথে একজন আমার গলা শুনেই চিনে ফেললেন যে আমার চ্যানেলটি কোনটা। তবু আমি তাকে বলে দিলাম যে গৌতম দে শর্ট স্টোরি। এই পথ চলতি যখন ব্লগ করি সেই পথ চলতির সময়ে যদি কোনো আমার দর্শক, আমার চ্যানেলের দর্শক আমার সাথে পরিচিত হতে চান তখন বেশ ভালো লাগে, আনন্দ লাগে যে না মানুষ দেখছে আমার চ্যানেল। এই এই অনুভূতি নিয়েই আজকে শেষ করছি, খুব একটা ভালো লাগা নিয়ে যে এই মাঝবাজারেও একজন আমার চ্যানেলের দর্শক আমাকে চিনতে পারলেন আমার গলা শুনে। এই এরকম যদি আরও মানুষ আমার চ্যানেল দেখেন তবে আমার এই কাজকে সার্থক মনে করব। আপনারাও আমার কাছ থেকে নানা ভ্রমণ সংক্রান্ত নানা ইনফরমেশান পাবেন। আপনারা যারা পুরীতে হলিডোমে আসবেন, আমার 10টা ভিডিও আছে পুরীর হলিডোম 10টা পর্বে বিভক্ত করেছি, সেই হলিডোমে যারা থাকবেন তারা কিন্তু এই মাছবাজারে এসে, এই সবজি বাজারে এসে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবেন। সেই কারণে এই ভিডিওটি করা। আপনারা যদি উপকৃত হন তাহলে আমার এই
ভিডিওটি সার্থক মনে করবো।